দেখ ভাই মুসলমান যাইতেছে ভাই মুসলমানকে নিয়ে খারাপ কিছু বলিস না কারণ ওর মাথায় টুপি আছে কেন ভাই কি আছে এমন টুপির মধ্যে ভাই তুই বুঝবি না থাক আমি গেলাম এ বেটা মানি ব্যাগ পড়ছে মানি ব্যাগ লয়ে যা মানি ব্যাগ ফলে বড়লি গিরি যায় যা টুপি আজকে এই টুপি পরে দেখি কি আছে এই টুপির মধ্যে আসসালামু আলাইকুম মিয়া ভাই বাহ এত সম্মান ভাই ভাই এই বাড়িটা কোন দিকে ওই যে সোজা যাই হাতের ডান দিকে যাবা বাহ আবার সম্মান ওই ওরে ধর 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 এই তারা টুপিওলার কাছে গেছে বাক 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 ভাই ভাই ওরা আমারে মেরে ফেলছে ভাই আমারে বাঁচান না ভাই প্লিজ ভাই আরে ভাই আপনি সাহায্য চাওয়ার জন্য আমার কাছে কেন আসছেন ভাই আমার আম্মু বলছে বিপদে পড়লে সব সময় টুপিওলার সাহায্য নিতে টুপিওলা মানুষগুলো অনেক ভালো হয় ভাই সেই কারণে আমি আপনার কাছে আসলাম ঠিক আছে ভাই টুপি হচ্ছে আমাদের মুসলমানদের মাথার তাজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চোর 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 ভাই ভাই ধরেন চোর 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 আরে ওই আবার ওই দিক যে দিছে কি লাগা মনে হয় পুলিশের কাছে কমপ্লেইন করতে যাইতেছে যাই ওর ব্যাগটা ফিরে দিয়ে আসি ও ভাই দাঁড়ান দাঁড়ান ব্যাগ লেজান ভাই ব্যাগ লেজান আরে কি আজব ছেলে তো আমার দাঁড়ানোর জায়গায় কবরস্থানে এসে ঢুকে পড়ছে ভাই আমি হচ্ছে ওই চোর যে তোমার ব্যাগ নিয়ে ভাগছিলাম ভাই তুমি শুধু আমার এতটুকু বলে দাও তুমি আমার তাড়ানোর জায়গায় কবরস্থানে এসে কেন বসে পড়ছো ভাই আমি আপনার পিছনে যখন দৌড়াইতাছিলাম তখন আমার মনে হলো আমি আপনাকে ধরতে পারবো না এই জন্য কবরস্থানে এসে বসে পড়ছি আর ভাই আমি ভাবলাম আমি আপনার জন্য এমন একটা জায়গায় অপেক্ষা করি যেখানে আপনার একদিন একদিন আসতেই হবে মানে আপনার কথা আমি বুঝলাম না মানে ভাই কবরস্থানই এমন একটা জায়গা যেখানে একদিন একদিন সবাই আসতে হবে তুমি যতই দৌড়াও না কেন তোমার শেষ ঠিকানা কিন্তু কবরস্থান ছোট ভাই তুই আমার মাফ করে দে আমি দুনিয়া লোভ লালসায় পড়ে আখিরাতের কথা ভুলে গেছিলাম ভাই আপনি আমার কাছে কেন মাফ চাইতাছেন আপনি আল্লাহর কাছে প্রকৃত মনে তোবা কাটেন আপনি এই কাজ আর কখনো করবেন না আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই আমার অনেক ক্ষুধে লাগছে আমি অনেক দিন ধরে কিছু খাই না আমাকে কিছু খাওয়ার জন্য দেন না ভিক্ষার নামে তোরা দান্দা শুরু করছিস বেটা যা তোর বাসায় যা বাসায় যা তোর আব্বা আমার খাবার দিতে ভাই ভাই আমার কথাটা শুনেন না ভাই তাদেরকে আমি প্রতিদিন বলি কিন্তু তারা আমার কথা শোনে না ভাই আচ্ছা কই থাকে তোর মা বাপ চল আমার নিয়ে চল চলেন ভাই দাঁড়া কই তোর মা বাপ আর এখানে তো কেউই নেই ভাই ওই যে ওখানে আমার মা বাবা ছোট ভাই তুই আমার মাফ করে দিস আমি তোরে ভুল ভাবছিলাম আর তুই কোনো টেনশন করিস না আজকে থেকে তুই তোর ফ্যামিলি পাই গেছস যারা যারা মা বাবাকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন